রাজ্যসভার দুখন আসনের বিজেপির দলজনীয় প্রার্থী তালিকা প্রস্তুত, দুখন আসন দলজনীয় প্রার্থী পেনেল, দহগী প্রার্থী তালিকাত প্রাক্তন সাংসদ বিধায়ক তথা দলীয় নেতা। আজি আমার নির্বাচন এখন রাজ্যিক কমিটি আছে, এই কমিটিত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোৱাল ডাঙরিয়া, আমার প্রভারী হরিশ দ্বিবেদী ডাঙরিয়া, প্রমুখে নির্বাচন যে কমিটি আছে, এই কমিটির সন্মানীয় সদস্য সদস্য সকল উপস্থিত। দীঘলীয় আলোচনা হল, এই আলোচনা মর্মে আটাইকেইজন প্রার্থীর নাম আমি দিল্লীলৈ প্রেরণ করেছো, আর আমার রাষ্ট্রীয় কমিটি লগতে পার্লামেন্টারি বোর্ডে নির্ণয় লব কাক কাক প্রার্থিত্ব দিয়ে। ঘোষিত হয়েছে রাজ্যসভার দুই আসন পূরণের দিন, নির্বাচন আয়োগের দিন ঘোষণার লগে রাজ্যিক বিজেপির নির্বাচনী সমিতিও সাজু হয়েছে। সে অনুসরি এদিনতে তালিকা প্রস্তুত করলে বিজেপিয়ে, নির্বাচনী সমিতির বাছনির তালিকাত তিনি প্রাক্তন সাংসদের নাম রামেশ্বর তেলি, তপন গগৈ আর ডাক্তর রাজদীপ রয়। প্রার্থী তালিকাত আছে দুই ভূতপূর্ব বিধায়ক রেখারানী দাসবড়ো আর মিশন রঞ্জন দাস। একদরে দলের হয়ে দীর্ঘ সময় কাম করা রূপম গোস্বামী, বিজয় কুমার গুপ্তা, অশোক ভট্টরায়, ডক্টর প্রদীপ ঠাকুরিয়া আর মানব প্রতিম ডেকারও নাম আছে দলজনীয় প্রার্থী তালিকা। রাজ্যিক বিজেপির নির্বাচনী সমিতি প্রস্তুত করা এই দলজনীয় তালিকা সোমবারে প্রেরণ করে দিল্লির সংসদীয় কমিটি। প্রথম এপ্লিকেন্ট আছে ডক্টর রাজদীপ রয়, এপ্লিকেন্ট আছে রূপম গোস্বামী ডাঙরিয়া, ডক্টর প্রদীপ ঠাকুরিয়া ডাঙরিয়া, রেখারানী দাসবড়ো, মানস ডেকা, তারপরে রামেশ্বর তেলি ডাঙরিয়া, মিশন রঞ্জন দাস ডাঙরিয়া, তপন গগৈ ডাঙরিয়া, রাজ্যিক নির্বাচনী সমিতিয়ে প্রেরণ করা এই তালিকার সিদ্ধান্ত লব দিল্লিয়ে। দিল্লীত অনুষ্ঠিত হবলগিয়া সংসদীয় কমিটির বৈঠকত দুগৰাকী রাজ্যসভার সাংসদ প্রার্থীর নামত সিল পোহর লাগিব। পিছে দহজনীয়া এই তালিকার কোন কোন হব প্রার্থী, প্রার্থিত্ব দৌড়ের আগত তিনি ভূতপূর্ব সাংসদের নাম, ইয়ারে এগৰাকী পুরনি বিজেপি নেতার নাম তালিকাত অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাও অধিক। বর্তমানের অসমৰ রাজ্যসভার সাংসদ আটাইকেগৰাকী পুরুষ হওয়ার বাবে নির্বাচনী সমিতির তালিকাত থকা মহিলা প্রার্থী রেখারানী দাসবড়োর সম্ভাবনা বৃদ্ধি পাইছে। এতিয়া দহজনীয়া তালিকার কোন দুই প্রার্থীর নামত বিজেপি কেন্দ্র নেতৃত্বের সিলমোহর মারে তার উপরতে দৃষ্টি নিবদ্ধ থাকিব সকলে। বিজেপির এই দহজনীয়া তালিকার বাহিরত রাজ্যিক বিজেপির সভাপতির সঙ্গে ঘনিষ্ঠ হওয়া হেতুকে চর্চা লাভ করেছে বিজেপির পুরনি কর্মী অনুপ সিং রাজপুতর কথাও। ক্যামেরাত প্রভাত সিংর সহযোগত বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18, নর্থ ইস্ট।